গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেলি ব্লগ। আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা দিনের জন্য একটা ব্লগ শেয়ার করতে। হ্যাঁ, আমি তোমাদের আমার শ্বশুরবাড়ির এক আজব নিয়মের কথা শেয়ার করব। আজকে আমি শনিবারের ব্লগটা শেয়ার করছি, একটু লেটেই আমার ব্লগগুলো যাচ্ছে, তার একটা ভাইটাল কারণ আছে। যেমন আমি আজকে, আজ হচ্ছে মঙ্গলবার, আমি মঙ্গলবার দিনের কোনো ব্লগ শ্যুট করতে পারছি না, তার একটাই কারণ, আমার ছেলের সাংঘাতিক শরীর খারাপ। শরীর খারাপটা কি, এই ওয়েদার চেঞ্জ, হঠাৎ খুব ঠান্ডা, হঠাৎ একদম ঠান্ডা, কমে যাওয়া, এই সব কারণের চক্করে আমার ছেলের হঠাৎ করে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে। আর তোমরা সবাই কম বেশি জানো, যারা আমার চ্যানেলটাকে লাস্ট 2 বছর ধরে ফলো করছো, তারা তো অবশ্যই জানো যে আমার ছেলের এই ঠান্ডা লাগাটাই হলো একরকম মারাত্মক ব্যাধি, যে কারণে আমার ছেলে শারীরিকভাবে একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে, শরীর খারাপ প্রচণ্ড হয়, যাতে করে ও একদম চারিদিক থেকে ভেঙে পড়ে। ওর কষ্টটা একমাত্র যে চোখের সামনে দেখে সেই ফিল করতে পারে। ওর এই কাশিটা আমরা সত্যি সহ্য করতে পারি না, এতটাই কষ্ট পায়। সো চলো, রান্নাঘরে যখন এসেই গেছি, আর রান্নার মেনুগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। সবার প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ, কড়াইতে শিম দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল রান্না করা হচ্ছে। এটা হচ্ছে শিম সর্ষে পোস্তর ঝাল। আর ওইদিকের কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে আলু ভাজতে বসিয়েছি। আলু ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হলে আর কি, দিয়ে দেবো পালং শাক কুচি করা, কারণ পালং শাকের এই রকম একটু ভাজাটা খেতে বেশ ভালো লাগে। এতে একটু পেঁয়াজ পড়লে আর কালো জিরের বদলে পাঁচফোড়ন পড়লে সেটার টেস্টও আরও অপূর্ব হয়। কিন্তু যেহেতু আজকে শনিবার, সেহেতু আজকে এই কালো জিরের বদলে, মানে পাঁচফোড়নের বদলে কালো জিরে আর পেঁয়াজ ছাড়াই রান্নাটা করা হচ্ছে। আমাদের বাড়ির এক অদ্ভুত নিয়মের কথা বলি, আজ কিন্তু যেহেতু শনিবার, এই দিনটা আমাদের কোনো ঠাকুর দেবতার নিয়ম নয়। এই নিয়মটা পালন হচ্ছে আমার দাদা শ্বশুরমশাই যে সময় মারা গেছিলেন, মানে শনিবার দিনকারে, আমার শ্বশুরমশাই ঠিক করেছিলেন যে যেই শনিবার ওনার বাবা ইহলোক ত্যাগ করে পরলোক চলে গেলেন, তো সেই কারণে উনি এই শনিবার করে নিরামিষ পালন করবে। কিন্তু আমার ছেলে তো বড় লাটের বাচ্চা না, তা আমার ছেলে কি হয়, মাছ না পেলে তার মটকাটা কেমন যেন জ্বলে ওঠে। আসলে সবটাই কিন্তু অভ্যাস, অভ্যাস তুমি যেমনভাবে রাখবে বাচ্চা কাচ্চা সেরকমভাবেই তৈরি হবে। আফটারঅল ওরা একটা মাটির ডেলা, ওদেরকে তোমরা যেমনভাবে শেখাবে ওরা তেমনভাবেই হবে। আমি বিয়ের পরপর এখানে এসে দেখেছি অর্পণ এইরকম মাছ ছাড়া ভাত খেতে পারতো না। মাছ না হয় না হোক, অ্যাটলিস্ট অন্তত ডিমের একটা দরকার। তো এরকম ও যখন ভাত খেতে পারতো না, ও তখন ওর মামার বাড়ি চলে যেত। ওর মামার বাড়িটা কিন্তু আমাদের পাড়াতেই, হ্যাঁ এক পাড়াতেই ওর মামার বাড়ি আর নিজের বাড়ি পাশাপাশি। তো সুতরাং ও যখন এরকম খেতে পারতো না, ও তখন নিজের মামার বাড়ি চলে যেত, ভাত খেয়ে আসতো। কিন্তু ওর ছেলের ক্ষেত্রে ব্যাপারটা হয়ে যায় একদম আলাদা। মানে যখন অর্পণ যদি বাই চান্স কোনো সময় ওর মামার বাড়ি থেকে একটু মাছ হোক বা একটু ডিমের অমলেট হোক নিয়ে এসে ভাত খেতে বসতো, তখন ওর বাবা, মানে আমার শ্বশুরমশাই, দারুণ রেগে যেত। আর এদিকে যখন আমাদের ছেলে হলো, আর ছেলে যখন ভাত খেতে শিখলো, যখন আমরা রায়পুরে থাকতাম তখন এর ব্যাপারটা আলাদা, তখন আমি কোনো নিয়মই ঠিকঠাক মানতাম না, আর কোনো বাড়ি আমার ঠিকঠাক মানা হতো না, কারণ অর্পণের জন্য, কারণ অর্পণ একদমই ভেজ খাবার খেতে পারতো না। এখন যেমন সবটাই খেয়ে নেয়, সবটাই অভ্যাসের দাস, সেই সময় কিন্তু একদমই পারতো না। আর ইদানিং দেখে আমার শ্বশুরমশাইয়ের নিয়ম হলে কি হবে, আমার শাশুড়ি মাতা কি করেন, ভাতের মধ্যেই ডিম সেদ্ধটা দিয়ে দেয়। আমি এই কনসেপ্টটা সত্যি বুঝে উঠতে পারি না, যদি এতই নিরামিষের তাগত থাকতো তাহলে ভাতের মধ্যে কেন ডিম সেদ্ধটা দাও। যাই হোক, উনি ভাত ডিমটা ভালো করে ধুয়ে ভাতের মধ্যেই ডিম সেদ্ধটা রোজ যেমন দেয় শনিবারও দিয়ে দেয়। তাহলে দেখো, এখানেই শুরু হয়ে গেল নিয়মভঙ্গের খেলা। এইবার যদি আমার ছেলে কখনো মাছের জন্য বায়না করে, তাহলে সেই মাছটাও হয়। যেমন আজকে আমার ছেলে হঠাৎ করে ম্যাগির প্যাকেট দেখে বলছে আজকেও ম্যাগি খাবে, কিন্তু দোকানে সেই নন স্পাইসি ম্যাগি আছে নেই, যা আছে সব স্পাইসি ম্যাগিগুলো আছে, তাই বাধ্য হয়ে আমাকে চাউমিন রান্না করতে হবে। আর চাউমিনে আমার ছেলে আবার ডিম খোঁজে, তাহলে এবার বোঝো, তাহলে ডিম দিয়ে রান্না করতে হবে, তাহলে এটা কিসের নিয়ম হলো, আমার তো ভাই মাথায় আসে না। হ্যাঁ, সবটাই মনের কাছে, যদি বুঝতাম এটার কোনো ঠাকুরের নিয়ম তাহলে একটা কথা ছিল, যেহেতু এটা দাদা শ্বশুর মারা যাওয়ার পর থেকে নিয়মটা আমার শ্বশুরমশাই চালন করেছে, সেহেতু অ্যাকচুয়ালি, মানে দেখতে গেলে অ্যাকচুয়ালি আমার শ্বশুরই নিষ্ঠার সাথে এই নিয়মটা মানে, শ্বশুর আর কাকি শাশুড়ি, আদারওয়াইজ আমরা কেউই এই নিয়মটা সেরকমভাবে মানি না।
আমি তো মানতেই পারি না, ছাড়ো, বাইরের কোনো খাবার আসলে বা খাওয়ার ইচ্ছা হলে চলে যাই। আর অর্পণও তাই, নেনুও তাই, আর এখন আমার শাশুড়ি মাকেও দেখি, আমার শাশুড়ি মাও আর এই নিয়মটা মানন করে না। সেও কোনো রকম খাবার দাবার বাড়িতে নিয়ে আসলে, বা এই ধরো চাউমিন রান্না করছি, চাউমিনটা বলো যাই বলো না কেন, সবটাই কিন্তু উনি খান কোনো রকম আপত্তিজনক কিছু না করে। এবার বলা যাক আজকে রান্নাটা কি কি হয়েছে, যদিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকে রান্নাটা কি হয়েছে। আজকে আমলকি আলু সেদ্ধ করেছি, আর ওই বললাম না পালং শাক আলু দিয়ে ভাজা, পালং শাক আলু দিয়ে ভাজা করেছি, ফুলকপি আলু বড়ি দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করেছি, আর এই এখন যে রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে ছোলার ডাল রান্না। এই ছোলার ডালটা রাতের জন্য করে রেখেছি, রুটি হোক লুচি হোক পরোটা হোক যখন যেটা মায় বায়না হবে আর কি, বড় বাড়ির কর্তা মশাইদের যেরকম বায়না করবেন আর কি, সেরকম ভাবে ওনাদের দিয়ে দেওয়ার চেষ্টা আমি করব। তো দেখা যাক কি শেষ পর্যন্ত কি হয়। তো বোঝাতে পারলাম আমাদের বাড়ির নিয়মটা, আর আমাদের বাড়ির এই ভেজ আর নন ভেজের কনসেপ্টটা সত্যি কথা বলতে আমার মাথাতেও আসে না। অথচ আমার বাপের বাড়িতে দুদিন ভেজের হয়, মানে ভেজ হয়, একদিন হচ্ছে বৃহস্পতিবার, একদিন হচ্ছে শনিবার। যত বড়ই অতিথি আয়োজন হোক না কেন, আমার মা কোনো মূল্যেই রান্না করে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে যদি ফ্রিজে মাছ বা ডিম থাকে, তাহলে সব রান্না শেষে ওই রান্নাটা গরম করে মা স্নান করে তারপর ভুজে দিতে যায়। আমার কাকিমার ক্ষেত্রেও তাই, অদ্ভুত ভাবে আমার ছেলে বাড়িতে থাকলে কি বায়না কি কান্নাকাটি করে। অথচ আমার ছেলেকে যদি ওইখানে আমি কোনো রকম ভাবে খাবার দিই, আমার ছেলে তো বায়না তো দুরস্ত, ভুলেই যায় ও মাছ খাচ্ছে না ডিম খাচ্ছে, সোনা মুখ করে যা দিই তাই খেয়ে নেয়। আফটার অল বাচ্চা না, সবার আগে ওদের মুডের কথা চিন্তা করতে হবে। এই দেখো পেঁয়াজ গাজর টাজর দিয়ে সুন্দর করে ডিমটা ভাজা হয়ে গেছে, এবার যেটা দিলাম সেটা হচ্ছে ডিম। ডিমটা দিয়ে মোটামুটি ওটাকে ভেজে নিলেই আমার চাউমিনের প্রসেস রেডি হয়ে যাবে। যেদিন নেনুর পড়া থাকে না সেদিন নেনু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, আর যেদিন নেনুর পড়া থাকে সেদিন নেনুর ঘুম ভাঙতেই চায় না। বাচ্চাদের বোধ হয় এই একটা কমন, একদম মানে কি বলবো, কমন অভ্যাস, যে যেদিনই যেটা দরকার সেদিনই বাচ্চাদের সেটা নিয়ে ব্যাগড়াবাজি স্টার্ট হয়ে যায়। এখন আমরা কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি আমরা তিনজনে মিলে বেরু করতে। না, বেরু করতে ঠিক নয়, এখন আমাদের তিনজনেরই খুব বাইরের খাবারের ক্রেভিং হচ্ছে, তাই বাইরের খাবারটা আবার আমাদের আবার খুব ভিভিআইপি কিছু নয়, সৌজন্যদার চপের দোকান
দোকান থেকে একটুখানি ফিশ চপ খাওয়া। তো যেমনি ভাবা তেমনি কাজ। আর নিনু আজকে ফিশ চপ খাবে না, খাবে সে কিটক্যাট। দেখো বাড়িতে নিয়ে আসাও হয়ে গেছে, কিটক্যাটটা কিনা চপস্টিকে বিধিয়ে বিধিয়ে খেতে হয়। এমন খাবার তোমরা কেউ খেয়েছো নাকি বলো তো? খেলে আমাকে জানিও কিন্তু। হ্যাঁ, সৌজন্যনাথ দোকান থেকে আমরা একটা করে ডিমের চপ আর একটা করে ফিশ চপ নিয়ে এসেছি। এটাই আজকের আমাদের সন্ধ্যের টিফিন। সো আজকের মতো এই পর্যন্ত, টাটা।